যেভাবে হাসপাতালে ভর্তি আছে প্রত্যেকটা পেশেন্টে প্রায় 4-5 ব্যাগ করে লাগে, তাতে প্রায় প্রত্যেক দিন আমাদের হিসাবে আছে আনুমানিক একটা হিসাব যে 40,000 ব্যাগ প্রত্যেক দিন লাগছে। 66,700 রোগী চিকিৎসা নিয়েছে আমাদের বিভিন্ন হাসপাতালে। বর্তমানে আমাদের পেশেন্ট ভর্তি অবস্থায় আছে সারা দেশেই প্রায় 9,000-এর মতো। স্যালাইনের প্রয়োজনও এখন আগের তুলনায় প্রায় 10 গুণ হয়ে গেছে। আমরা তো অনেকগুলো কথা বললাম, শুধু ডেঙ্গুর প্রশ্নে আসছেন, রোহিঙ্গা ক্যাম্পে তাদেরকেও আমরা ভ্যাকসিন কিন্তু আমরা দিয়েছি সকলকে, যার ফলে সেখানে আপনারা দেখবেন যে ডায়রিয়া বা কলেরা সেইভাবে কখনোই ছড়ায় নাই, আউটব্রেক হয় নাই। আমাদের আরেকটি নেক্সট ইস্যুটা যেটা গুরুত্বপূর্ণ সেটা বেশিরভাগ গুরুত্ব হল ডাক্তারদের জন্য। আপনারা অনেক সময় পত্র পত্রিকায় দিয়েছেন এবং আমাদের টেলিভিশনও দিয়েছেন যে ডাক্তারদের একটা দাবি ছিল, বিশেষ করে প্রাইভেট ডাক্তাররা যারা উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছে, পোস্ট গ্রাজুয়েট যারা লেখাপড়া করছে, বিশেষ করে বিএসএমএমইউতে, তাদের তারা একটা ভাতা চাচ্ছিল। তারা ভাতা 20,000 করে পেয়ে থাকে বর্তমানে, একটু বাড়তির দাবি তারা করেছিল। ডেঙ্গুর বিষয়ে আপনারা জানেন যে এটা আমরা অগাস্ট মাসে এখন আছি। আমরা দেখলাম যে গত মাসে আমাদের রোগীর সংখ্যাও অনেক বেশি হয়েছে, প্রায় 45,000-এর কাছাকাছি রোগী আমরা পেয়েছি জুলাই মাসে, এবং সেখানে সেই তুলনায় 2022 সালে ছিল মাত্র 1,500। এতে কাজেই কোথায় 45,000 আর কোথায় 1,500। এ মাসেও অগাস্ট মাসে এই পর্যন্ত প্রায় 15,000 রোগী আমরা পেয়েছি আমাদের বিভিন্ন হাসপাতালে, এবং ইতিমধ্যে সব মিলিয়ে প্রায় 66,700 রোগী চিকিৎসা নিয়েছে আমাদের বিভিন্ন হাসপাতালে, এবং মৃত্যুবরণও আমরা দুঃখের সাথে বলতে হয় বেড়েছে, সেটাও প্রায় 313 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। কিন্তু রোগীর সংখ্যা যদি ধরি তাহলে পরে পার্সেন্টেজ হারে মৃত্যুর হার সেইভাবে বাড়ে নাই, কিন্তু যেহেতু কেসের সংখ্যা বেড়েছে, যেহেতু পেশেন্টের সংখ্যা বেড়েছে, সে কারণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আমাদের বেড, আমরা ঢাকার শহরের কথাই বলি, প্রায় 3,000-এর কাছে আমাদের বেড রয়েছে, এবং এর মধ্যে বর্তমানে এখনো প্রায় ভর্তি আছে প্রায় 2100-এর মতো ভর্তি আছে, আর 800-850 বেড এখনো আমাদের কাছে আছে, খালি আছে। এবং আমাদের যে ঢাকার বাইরেও বেশ কিছু রোগী আছে, এবং বেডও আমরা ওখানে প্রতিটি হাসপাতালেই রাখতে বলেছি। ওখানে আমাদের নির্দেশনা ছিল 5,000 বেড তৈরি রাখা সারা ঢাকার বাইরে যে সমস্ত হাসপাতালগুলো আছে সেই ব্যবস্থা তারা রেখেছে। বর্তমানে আমাদের পেশেন্ট ভর্তি অবস্থায় আছে সারা দেশেই প্রায় 9,000-এর মতো। এবং আরেকটি বিষয় আমাদের নজরে আসছে যে স্যালাইনের কথা পত্র পত্রিকায় দেখলাম, স্যালাইনের প্রয়োজনও এখন আগের তুলনায় প্রায় 10 গুণ হয়ে গেছে। আপনারা যদি পেশেন্ট যেভাবে হাসপাতালে ভর্তি আছে, প্রত্যেকটা পেশেন্টে প্রায় 4-5 ব্যাগ করে লাগে, তাতে প্রায় প্রত্যেক দিন আমাদের হিসাবে আছে আনুমানিক একটা হিসাব যে 40,000 ব্যাগ প্রত্যেক দিন লাগছে। সেজন্য আমাদেরও এবং আমাদের হাসপাতাল হিমশিম খাচ্ছে এইগুলো, এই ব্যাগগুলো জোগাড় করতে, বাট জোগাড় হচ্ছে। আমরা বিভিন্ন যারা এই স্যালাইন তৈরি করে বিভিন্ন কোম্পানিকে আমরা বলেছি যে তাদের প্রোডাকশন বৃদ্ধি করা, হঠাৎ করে যেহেতু রিকোয়ারমেন্ট অনেক হয়েছে তারাও হিমশিম খাচ্ছে, বাট তারা আমাদের দিয়ে যাচ্ছে, কাজেই সেটার জন্য চিকিৎসার আশা করি ব্যাঘাত হবে না।
তো আজকে ডেঙ্গুর বিষয়ে আরেকটি কথা বলে শেষ করতে চাই যে হ্যাঁ আমাদের স্প্রে করা দরকার আমাদের পৌরসভা আরো অ্যাকটিভ হওয়া দরকার আমাদের সিটি কর্পোরেশনগুলো তারা স্প্রে করছে এবং স্প্রেটা আরো ভালোভাবে হওয়া দরকার কারণ মশা তো মশার কামড় তো কমে নাই কারণ পেশেন্ট যেহেতু কমে নাই মশার কামড়ও বেশি আছে অর্থাৎ মশাও বেশি আছে মশা কমাতে হলে স্প্রে করতে হবে যেখানে যেখানে করা দরকার এবং আমাদের নিজেদেরও দায়িত্ব আছে আমরা দেখেছি যে বিভিন্ন মিল ফ্যাক্টরির থেকেও অনেকে যারা কাজ করেন সেখান থেকেও রুগী আসছে অর্থাৎ সেখানে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন অফিস থেকেও আক্রান্ত হচ্ছে আমি রুগীদের সাথে আলাপ করে সেটা পেয়েছি আমিও এটাও বলতে চাই যে বিভিন্ন আমাদের যে মিল ফ্যাক্টরির মালিক যারা আছেন অফিস আদালত যেগুলো চালান দোকানপাট চালান তাদেরকে আমরা অনুরোধ করব তাদের প্রাঙ্গণ তাদের জায়গা যাতে পানি জমে না থাকে এবং পানি পরিষ্কার করে ফেলা জায়গা পরিষ্কার করে ফেলা এবং নিজেরাও সহযোগে যাতে সেখানে স্প্রে করা হয় এবং এই যাতে তাদের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তারা যাতে আক্রান্ত না হয় পাশাপাশি আমরা আমাদের যারা নিজেরাও আছি নিজেদেরকেও আমাদের এই এডিস মশা থেকে যতখানি বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা আমাদেরকে করে করতে হবে কারণ শিশুদেরও অনেকে আক্রান্ত হচ্ছে এবং সেটাও অভিভাবকদেরকে খেয়াল করতে হবে যাতে তাদের শিশুরা যাতে এই এডিস মশার কামড়ে যাতে তারা আক্রান্ত না হয় ডেঙ্গুতে এদিকেও খেয়াল রাখতে হবে আমাদেরকে তো ম্যানেজ করতেই হবে আপনারা দেখেছেন আমরা করোনায় তো এর থেকে অনেক বেশি আক্রান্ত হয়েছিল অনেক বেশি রোগী ছিল তখনও আমরা ইনশাআল্লাহ ভালোভাবে ম্যানেজ করেছি কাজেই ডেঙ্গু যদি বাড়েও আমাদের ম্যানেজ আমরা করতে পারব চেষ্টা তো আমাদের আছে আশা করি কমে আসবে এখন একটু বর্ষার মরশুম একটু বাড়ছে স্প্রেও হচ্ছে সকলেই সজাগ আমি মনে করি যে আগামী দিনগুলোতে হয়তো কমে আসবে এবং পরিস্থিতি যেভাবে হোক না কেন আমরা ইনশাআল্লাহ ম্যানেজ করতে পারব যাই হোক আমরা যেটা বললে ডেঙ্গুর ভ্যাকসিন এখনো ডেভেলপিং স্টেজ আছে এখনো ডেভেলপ হয় নাই এবং আমরা খোঁজখবর রাখছি যে সমস্ত দেশে আমাদের দেশেও খোঁজখবর রাখছি পরীক্ষা নিরীক্ষা চলছে ভারতে হচ্ছে আমেরিকাতে হচ্ছে আমরা যখন এই ভ্যাকসিন WHO অনুমোদন দিবে তখন আমরা এই ভ্যাকসিন অবশ্যই আনার চেষ্টা করব আমাদের দেশবাসীর জন্য বাট এখনো এই ভ্যাকসিন তৈরি হয় নাই এবং WHO তো অনুমোদন তৈরির পরেই দিবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই বিষয়ে IPS এ যে কারখানাটি ছিল ফ্লুইড প্লান্ট সেটা খুবই জরাজীর্ণ অবস্থা ছিল এবং সেখানে ফ্লুইড তৈরি তখন যদি করত তাহলে পরে মানুষের ক্ষতি হতো আমরা সে কারণে ওটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং সেটাকে এখন নতুন করে ওনারা মেশিনপত্র এনে কিছু অবকাঠামো কিছু মেরামত করে এখন তৈরি করেছে আমার সেটাকে আমরা আবারও ইন্সপেকশন করব DGDA দেখবে যদি DGDA অ্যাপ্রুভাল দিয়ে দেয় যে না এটা এখন তৈরি করলে মানসম্মত ফ্লুইড তৈরি করতে পারবে স্যালাইন তৈরি করতে পারবে তাহলে আমরা সেটা সেখান থেকে কাজ শুরু করে দিব আমাদের EDCL প্ল্যান গোপালগঞ্জে যেটা নতুন প্ল্যান সেখানেও একটা ভ্যাকসিন ইউনিট আছে অনেক বড় ইউনিট সেটা আমরা এবছরের শেষ নাগাদ বা আরো হয়তো অল্প কিছু বেশি সময় লাগতে পারে সেটারও উৎপাদন শুরু হয়ে যাবে সেটার উৎপাদন শুরু হয়ে গেলে আমাদের বাইরে থেকে আর আমাদেরকে স্যালাইন কিনতে লাগবে না সেটা অনেক হাই ক্যাপাসিটি প্ল্যান এখন আমরা যেহেতু কিনা হঠাৎ করে এই IV ফ্লুইডের প্রয়োজন দেখা দিয়েছে স্যালাইনের প্রয়োজন দেখা দিয়েছে নর্মালি তো এত লাগে না তারপরেও আমাদের যেহেতু অনেক বড় বড় কোম্পানি আছে তারা সাপ্লাই দিচ্ছে আমরা নিতে থাকব আর আমাদের এই প্ল্যান্টের ক্যাপাসিটি তো খুব অল্প তারপরেও আমরা এটা যখন অনুমোদন দিয়ে দিবে DGDA তখন
এখান থেকেও আমরা নিতে পারব।